এবং রাজধর্ম পালন করা না রাজধর্ম সঠিকভাবে পালন না করা একটা দল ক্ষমতায় এসে যে চুরি দুর্নীতি করা শুরু করেছে তাদের সেই চুরি দুর্নীতি ঢাকার জন্য বারবার তারা মানুষের উপর বিভিন্নভাবে বিরোধীদের উপর আক্রমণ নামাচ্ছে। তা বিরোধীরা কত দিন আর মার খাবে বলুন তো? তাদেরকে পুলিশ রেস্কিউ করে নিয়ে আসতে হয়েছে। তাহলে নির্বাচন কমিশন রাজ্য প্রশাসন ঘুমোচ্ছিলেন? আজকে নমিনেশন হবে তাহলে তার সিকিউরিটি তার ব্যবস্থা করা হয়নি কেন? দুই, আপনি যে গাড়িটিতে বোম দেখালেন ওই গাড়িটা তো আরাবুল ইসলামের ছেলে, আরাবুল ইসলামের ছেলের গাড়ি, হাকিবুল ইসলাম, যা কিছু হাকিবুল ইসলাম কিছুদিন আগে যে ওই হাকিবুল ইসলাম ওই বিশ্ব বাংলা গেটের সামনে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পাল্টি খেয়ে যায়, আপনারা জানেন, সাথে সাথে ছুটে আসে আরাবুল ইসলাম, মহানায়ক আরাবুল ইসলাম, মানে যারা সম্পদ, আমাদের মুখ্যমন্ত্রীর সম্পদ যারা মনে করেন সেই সম্পদ। আমি তাপস ব্যানার্জি আইএসএফ এর রাজ্য কমিটির সহ সভাপতি, ওনার কাছে যাওয়ার আগে দুটো ছবি দেখাবো। এটা রাজ্য নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে কিনা আমি জানি না, যদি কোনোদিন সিডি চায় অবশ্যই আমরা ওনাদেরকে দেব। আশা করি এটা সমস্ত সংবাদ মাধ্যমে ওনারা দেখেছেন। আমরা এর আগে দেখেছি নিকানো উঠোনে বোম শুকোতে দেওয়া, এখন আমরা দেখতে পাচ্ছি গাড়ির ড্যাশবোর্ডে, আপনি সানগ্লাস রাখেন, কাগজপত্র রাখেন, ড্যাশবোর্ডের মধ্যে বোমা, গাড়ির ড্যাশবোর্ডের মধ্যে বোমা এবং দিস্তে দিস্তে কাগজের মতন ব্যাগ ব্যাগ বোমা আমরা চারপাশে দেখলাম, ভাঙড়ে দেখলাম। এই ছবিগুলো কেন রাজ্য নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে না? যদি দেখতে পায় ব্যবস্থা নিচ্ছে না? আসুন দেখে নি আমাদের দুই প্রতিনিধি ভাস্কর এবং অর্ণবের দুটো সিকোয়েন্স। এই যে গাড়ি, এই গাড়ির যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে কিন্তু একটি বোমা রয়েছে এবং 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 এই যে গাড়ি, সেই গাড়ির নিচে কিন্তু বেশ কিছু রাজনৈতিক দলের যে ব্যাজ, সেই ব্যাজও রয়েছে। কেউ বা কারা এই গাড়িটিকে ভাঙচুর করেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে, কিন্তু গাড়ির ভেতরে আচমকায় কিন্তু স্থানীয়রা দেখতে পান যে একটি বোমা রয়েছে। বিশ্বরূপ দেখাও, WB08E6786, এই গাড়ির মালিককে, এই গাড়ির মালিককে এই প্রশ্ন কিন্তু থাকছে যে একটা দীর্ঘ সময় কেটে গেছে, এখনো পর্যন্ত কিন্তু বোমা পড়ে রয়েছে। আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট পিনাকিকে যে সিটের তলায় কিন্তু একটি বোমা দেখতে পাওয়া যাচ্ছে এই কালো গাড়িটির, এবং সেখানে কিন্তু একটি বোমা পড়ে রয়েছে। উল্টো দিকে আরও একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সাদা রঙের একটি এক্সইউভি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গাড়ির যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডের ভিতরেও কিন্তু বোমা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যদি দেখা যায় তাহলে আজকে যে এই গাড়িগুলো, এই গাড়িগুলো এখানে নিয়ে আসা হয় কী উদ্দেশ্যে? নমিনেশন প্রক্রিয়া শেষ, কিন্তু এখনো পর্যন্ত এদিক ওদিক কিন্তু ছড়িয়ে রয়েছে বোম। এবং এই যে বিলাসবহুল গাড়ি, সেই গাড়ি দেখতেই পাচ্ছ, কার্যত ভেঙে গুড়িয়ে গেছে সেই গাড়ি, এবং এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এর ভিতরেও কিন্তু একাধিক জায়গায় একাধিক নথি রয়েছে, যেটা বলা হচ্ছে এই গাড়ি হাকিবুল ইসলামের গাড়ি। তাপস ব্যানার্জি, তাপস ব্যানার্জি যে গাড়িটা দেখলেন, যে গাড়িতে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের মধ্যে বোমা দেখলেন, সেই গাড়িটা কিন্তু ভাঙচুর হয়ে গেছে। এবং আপনারা আইএসএফ এর তরফ থেকেও আপনারা নিজেদের বোধহয় এবার আর ইনোসেন্ট বলতে পারবেন না। আগেরবার নওশাদ সিদ্দিকী যখন জেলে গেছিল তখন হয়তো ইনোসেন্ট আপনারা বলতেন, কিন্তু এবার আপনারাও পাল্টা যেভাবে একের পর এক গাড়ি ভেঙেছেন, একের পর এক জায়গাতে আপনারাও বোমাবাজির যে অভিযোগ উঠছে, দৌড় করাচ্ছেন তৃণমূলের যারা কর্মীদেরকে, আপনারা তো নিজেরাও একইভাবে হিংসায় অংশ নিচ্ছেন। দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনি ভাঙড়ে গতকালে আমাদের যে মহিলা কর্মীরা যখন নমিনেশন দিতে গিয়েছিল তাদের উপর কী হয়েছিল দেখান, আপনি দেখাতে পারেন। আমাদের লিডার ছিল আসমা খাতুন, তাদেরকে পুলিশ রেস্কিউ করে নিয়ে আসতে হয়েছে। তাহলে নির্বাচন কমিশন রাজ্য প্রশাসন ঘুমোচ্ছিলেন? আজকে নমিনেশন হবে তাহলে তার সিকিউরিটি তার ব্যবস্থা করা হয়নি কেন? দুই, আপনি যে গাড়িটিতে বোম দেখালেন ওই গাড়িটা তো আরাবুল ইসলামের ছেলে, আরাবুল ইসলামের ছেলের গাড়ি, হাকিবুল ইসলাম, যা কিছু হাকিবুল ইসলাম কিছুদিন আগে যে ওই হাকিবুল ইসলাম ওই বিশ্ব বাংলা গেটের সামনে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পাল্টি খেয়ে যায়, আপনারা জানেন, সাথে সাথে ছুটে আসে আরাবুল ইসলাম, মহানায়ক আরাবুল ইসলাম, মানে যারা সম্পদ, আমাদের মুখ্যমন্ত্রীর সম্পদ যারা মনে করেন সেই সম্পদ। তা আজকে নমিনেশন দিতে গেছে আইএসএফের কর্মীরা, জনগণ গেছে, এবং আপনি তো দেখছেন যেটা সতরূপ বললো, আজকে তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে মার খেতে খেতে যাওয়া মানুষগুলো তারা তো আত্মরক্ষা করবেই, প্রতিরোধ করে তুলবেই।
এবং হয়তো সেই জনগণ প্রতিরোধ গড়ে তুলছে, কারণ আজকে তো সোড়া পশ্চিমবাংলায় এই একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী প্রশাসন এবং রাজধর্ম পালন করা না, রাজধর্ম সঠিকভাবে পালন না করা একটা দল ক্ষমতায় এসে যে চুরি দুর্নীতি করা শুরু করেছে, তাদের সেই চুরি দুর্নীতি ঢাকার জন্য বারবার তারা মানুষের উপর বিভিন্নভাবে বিরোধীদের উপর আক্রমণ নামাচ্ছে। তা বিরোধীরা কতদিন আর মার খাবে বলুন তো? আমরা তো জানতে চাই মাননীয় মমতা ব্যানার্জি কত রক্ত আর দেখতে চান পশ্চিমবঙ্গের মাটিতে? সে রক্ত তৃণমূলেরও কিন্তু, শুধু বিরোধীদের নয়। সবচেয়ে বেশি হিসাবটা করে আপনারা দেখাতে পারবেন যে 11-21 সালের পর থেকে যত খুন হয়েছে তারা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বে বেশি খুন হয়েছে, এবং আরও খুন হবে যত নির্বাচন হচ্ছে, আপনারা দেখতে পাবেন। আইএসএফ কিন্তু প্রতিরোধ গড়ে তোলেনি, জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে ভাঙড়ে, শুধু ভাঙর বলে নয় সর্বত্র ডোমকলেও প্রতিরোধ গড়ে তুলে দিয়েছে বাম কংগ্রেসরা, বর্ধমানে বাম কংগ্রেসরা প্রতিরোধ গড়ে তুলেছে, যেখানে বিরোধীরা আপনারা দিকে রামধনু জোট হচ্ছে। অনির্বাণ কি বলবে? আর দেখুন, রামধনু জোট টোটের গল্প না, জনগণের জোট, জনগণের জোট। রামধনু জোট, হ্যাঁ এটা রামধনু জোট হচ্ছে। রামধনুতে কি রং থাকে জানো তো? ভিপজিওর বলে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, রেড, ইয়েলো, হ্যাঁ স্যাফরন থাকে না জানো তো, এটা রামধনু জোট। এই রামধনুতে কোনো গেরুয়া রং নেই, মানে তুমি বলছো বিজেপি বাদে রামধনু, এটা রামধনু জোট, আমার মধ্যে ঠিক বলেছো, এই রামধনুতে গেরুয়া নেই, বাকি সব রং আছে। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা 30 সেকেন্ড বলুন। সেটাই বলছি, যারা মানুষের সঙ্গে হয়তো স্বীকার করে নিয়েছে রামধনু জোট, যারা এখন অত্যাচার করছেন, আরে যারা করেছেন অত্যাচার মানুষের সঙ্গে বা যারা এখন করছেন তাদের সঙ্গে কিন্তু মানুষের বিজেপির কোনো জোট নেই। শুনুন, এই আজকে মানুষের চোখ থেকে যা জল পড়ছে, ওদের বুকের যা আগুন আছে, এটাকেই হাতিয়ার বানিয়ে কিন্তু মানুষ লড়বে, শত্রু বানিয়ে লড়বে, অস্ত্র বানিয়ে লড়বে, ঠিক আছে? আজকে শুনুন, আজকে যে হিসাবে মহিলাদেরকে অপমান করা হলো, আমি একটাই কথা বলি তোমাদের চ্যানেলে বলতে চাই, যে দিন বিজেপি শাসন থাকবে কোন মহিলার অপমান হবে না, কোন মহিলার গায়ে কেউ হাত দিতে পারবে না, কোন মহিলাকে লাথি কেউ মারতে পারবে না, সেই আরাবুল হোক বা খারাপুল হোক, এই কথা বলে দিলাম মহিলাদের সুরক্ষা। আমার সময়টা যেহেতু একদম শেষ, অনির্বাণ কোন মহিলাকে অপমান করা হয়েছে? সাক্ষী মালিককে তো, আপনি সাক্ষী মালিকের অপমানের কথা বলছেন তো, ভেরি গুড। অনির্বাণ,